যতই চেষ্টা করো দমায় রাখা যাবে না। পেজ যখন দিয়েছি পেজ আরও দেব, তারপরেও ইনশাল্লাহ নির্যাতিত নিপীড়িত মুসলিম জাতি ফিলিস্তিনের পক্ষে আমি আমার ভিডিও বানিয়ে যাব। চার পাঁচটা পেজ তো নষ্ট হয়েছে সকলে জানেন, তো যারা এই ভিডিওগুলো নিয়মিত দেখতে চান আমার ইউটিউব চ্যানেল নাইম ইলি টু, পাশে যে বানানটা দেওয়া আছে সেটা সার্চ করবেন। 1.3 মিলিয়ন যেই সাবস্ক্রাইবার আছে সেখানে সবগুলো নিউজ আপডেট পাবেন। ফেসবুকে একটু ঝামেলাটা বেশি হচ্ছে, কারণ এদের পৃষ্ঠপোষকতা অর্থনৈতিক সেক্টরগুলোকে ইসরায়েলিরা সহযোগিতা করে। তো দর্শক, যাই হোক, আরও একটা বড় ধরনের লড়াই সামনে আসতে যাচ্ছে, আর আমি চাই এই লড়াইটা হোক, কারণ লড়াই 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 চাই, আর এই লড়াইয়ের মধ্যেই হয়তো বিশ্ব ব্যবস্থায় নতুন একটা পরিবর্তন হবে। ইসরায়েল সহ তাদের যে মিত্র শক্তিরা আছে এদের পতন অনিবার্য ইনশাআল্লাহ। এবার আপনারা জানেন যে গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যে 5 মিনিটে বা 6 মিনিটে ইসরায়েলের নকশা বদলা দিতে পারে এমন কিছু জিনিস বানিয়েছিল ইরান, নাম দিয়েছিল ফাত্তাহ। সেই ফাত্তাহ নিয়ে যখন ইরান একটা কথা বলল, বা এই মুহূর্তে ইসরায়েলকে যারা মানে বড়াচ্ছে টোটাল টিমটাই কিন্তু আপনার ইরানের বিভিন্ন শাখা, পৃথিবীর বিভিন্ন দেশগুলো থেকে এই কাজগুলো করা হচ্ছে। তো দিন শেষে ইসরায়েলের নজর এবার পড়ছে ইরানের মধ্যে, আর আজকে যে বক্তব্য নেতানিয়াহু দিছে আমি মনে করি যে পিপিলিকার পাখা গজায় মরিবার কালে, কারণ একটা ভুল দরকার, যে ভুলটা এতদিন যাবৎ ইসরায়েল করেনি, আর আজকে সেই ভুলেরই ঘোষণা দিয়েছে ইসরায়েলের মন্ত্রী, আর সেই মন্ত্রী নেতানিয়াহুর পৃষ্ঠপোষককারী একজন মন্ত্রী। এবার ইসরায়েলি এক মন্ত্রী নেতানিয়াহুর পক্ষ থেকে বিবৃতি দিয়ে বসেছেন যে এবার সরাসরি ইরানে তারা আক্রমণ চালাবে। আমি তো বলি বেটা খালি চালায়া দেখ, যদি ইরান সমর্থিত আমাদের যে লেবাননের গোষ্ঠী আছেন হিজু ভাইরা, আপনারা জানেন যে হিজুরা আজকে যুদ্ধে যোগ দিবে, এটা সিদ্ধান্ত ফাইনাল, আর সেই সিদ্ধান্ত নেওয়ার পরপরই আপনার ইসরায়েল থেকে মানে এই বিষয়টাকে যেমনেই হোক ধমক টমক দেওয়া হোক, হুমকি টুমকি দেওয়া হোক, থামানোর চেষ্টা চলছে। তো সেখান থেকে বলা হচ্ছে যদি মানে হিজুরা ফাইনালি সত্যি সত্যি যদি নেমে যায় তাহলে পূর্ণ শক্তি দিয়ে ইসরায়েল ইরানে হামলা চালাবে, এমন মন্তব্য করেছেন ইসরায়েলের মন্ত্রী নির বারকাত। নিউইয়র্ক টাইমস গণমাধ্যম বলছে ইসরায়েলি এই মন্ত্রী আরও বলছেন এই হামলার মাধ্যমে ইরান সমর্থিত হিজুদেরকে ধ্বংস করে দেওয়া হবে এবং ইরানকেও সাইজ করা হবে। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেলকে তিনি বলছেন ইরানের পরিকল্পনা ইসরায়েলকে সব দিক থেকে খাইয়া ফেলা, এটা কিন্তু সত্য। যদি আমরা এটা খুঁজে বের করতে সক্ষম হই যে তারা ইসরায়েলকে টার্গেট করেছে তাহলে আমরা সাপের মাথা কেটে ফেলবো, আর ইরানই হচ্ছে সেই সাপের মাথা। আমরা তো বলি কলা গাছের ডাগগা, ভেড়া হইলে আগগা, খালি লাইগা দেখ, ওই মানে তোদের বাবা যারা আছে তাদেরকে রাইখা এসা। আমি তো বলি যে গাজার যে বীররা আছে, যে আমরা 60,000 তোরা 1,80,000, নাইম্মা দেখ দুই সেটটা সারা মনে বাকিটি ফিরে যেতে পারতি না, কারণ বিষয়টা এই ধরনের টেম্পারেচার অবস্থানে আছে। মন্ত্রী এখানে থামেননি, তিনি ইরানের সর্বোচ্চ নেতাদের নিয়েও কড়া মন্তব্য করেছেন, বলছেন ইরানের আয়তুল্লাহ খামিনি সর্বোচ্চ নেতা রাতে শান্তির ঘুম ঘুমাতে পারবে না যদি উত্তর দিকের সীমানা দিক দিয়ে মানে লেবানন থেকে তারা হামলা শুরু করে, আমরা তা প্রতিহত করব, তবে এর বিপরীতে আমরা যেটা ঘটাবো চরম মূল্য দিতে হবে। হিজুরা লেবানন সীমান্তে 2 সপ্তাহ ধরে যা করছে তাতে অনেকটাই বাটে পড়ে আছে বেসিক্যালি ইসরায়েল। গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর তারা ইসরায়েলি নিরাপত্তা বাহিনী চৌকি তেল আবিব থেকে শুরু করে সীমান্তবর্তী বিভিন্ন গ্রামে হিউজ পরিমাণ টুকটাক কিন্তু মারামারি শুরু করে দিয়েছে। আর আপনারা জানেন যে অ্যাজ এ রেজাল্ট গাজা উপত্যকা থেকে আপনার মোটামুটি আমরা যদি ধরি যে 15% সেনা রিজার্ভ সেনা সেটা কিন্তু লেবানন সীমান্তে সরিয়ে নেওয়া হয়েছে, ট্যাঙ্কগুলোকে সরানো হয়েছে। এর আগে ইরানের মন্ত্রী আপনি জানেন যে পররাষ্ট্রমন্ত্রী যিনি তিনি লেবানন গিয়েছিলেন, হিজুদের সাথে বৈঠক করেছেন, তিনি সময়ও দিয়েছেন। এখন এই যখন বলছে ইরানের অবস্থানটা কী, আমরা হয়তো পরবর্তী ভিডিওতে দেখতে পাবো যে ইরান ইসরায়েলের এই চ্যালেঞ্জকে কীভাবে নিয়েছে। তো আমি বলি ইরান থামবে না, আর থামার কোনো কারণও নাই, খেলা হবে ইনশাল্লাহ, খেলা হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।